Assalamualaikum, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সাথে এই ভেজিটেবল নুডলস রেসিপিটা শেয়ার করব। এই গরম পানিতে আমি নুডলসগুলো দিয়ে নুডলসটা সিদ্ধ করে নেব। একটা চামচ দিয়ে একটু ভেঙে নেব যাতে নুডলসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিছু শিখতে পারবে। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা জালিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ভালো করে পানিটা ধুয়ে ঝরা দিয়ে রেখে দেব। তারপর আমি চুলাতে কড়াইটা বসিয়ে গরম করে তেলটা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দেব যাতে কাঁচাভাবটা চলে যায়। তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় এবং রসুনেরও। তারপর আমি এখানে সুন্দর করে ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি ফুলকপি, নিয়েছি লুইবা, নিয়েছি গাজর, নিয়েছি পেঁয়াজ কুলি, নিয়েছি সব কুচি কুচি করে নিয়েছি। এখন সবগুলো দিয়ে দেবো। এই সব ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যাতে সবগুলোর কাঁচা ভাব চলে যায়। ভালো করে এটাকে রান্না করে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাতে এই সয়া সসটা পরিমাণ মতো ঢেলে দিব। প্রথমে একটু দিয়ে নাড়াচাড়া করেছি, আবার আরেকটু একটু অ্যাড করব। তারপর টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো, আর ওই ম্যাগি নুডলসের টেস্ট মেকারটা দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এই নুডলসটা ঢেলে দেব। এই মিশ্রণটার সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে একটু নাড়াচাড়া দিলেই আমার নুডলসটা হয়ে যাবে। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে এবং কেমন ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সামনে আমাকে প্লিজ জানিয়ে দিও, আমি সেভাবেই ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, আবারও নিউ ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।